বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। যখন সে কামজারে জর্জরিত হয়ে গিয়েছিল, পদ্মপুরের মধ্যে গিয়ে রেত খনন করেছিল। সেই রেত খনন নিয়ে রেত নিয়ে নেবাদিত মহেশ্বর পদ্মপুরে পদ্ম পাতার উপর রেখেছিল। যখন পদ্ম পাতার উপর রেখেছিল, সেই পদ্ম মনে ছিল সিঞ্চন নামে এক পাখি গোমা। সেই পাখিটি দেবাদিত মহাদেবের ভক্ষণ করেছিল। দিনে দিনে পাখির জেঠুর বাড়িতে লাগিল। যখন সেই বনের পাখি ডিম্ব প্রসব করেছিল, সে ডিমটি গোমা পাতালে চলে গিয়েছিল। পাতালে ছিল কর্তৃমাতা, সেই কর্তৃমাতা সযত্ন ডিমটি সোনার পাত্রে করে রেখে দিয়েছিল। একদিন, দুই দিন, তিন দিন, সাত দিন পর সে ডিমটি ফুটে একটি সুন্দর বন্যা সৃষ্টি হয়েছে। যখন সে ডিমটি ফুটে সুন্দর কন্যা সৃষ্টি হয়েছে পাতালের মধ্যে, কর্তৃপক্ষ তার কি নাম রেখেছিলেন গোমা? পাতালে পাতালে জন্ম হয়েছে, তার নাম রেখেছিলেন পদ্মকুমারী। পদ্মকুমারী দিনে দিনে মায়েরই কোলে বাড়িতে লাগিল। একদিন, দুই দিন, তিন দিন, যখন পূর্ণ 12 বৎসর বয়স হয়েছিল, পদ্মকুমারী তার মাতা দর্শন যাওয়ার জন্য কর্তৃমাতাকে কহিতে লাগিল। বাসুকী ডাকি বললেন, সেই পদ্মকুমারীকে নিয়ে ভালো করে সাজিয়ে বুঝিয়ে সেই পদ্মমণি পদ্ম পাতার উপরে আবার পাঠিয়ে দিলেন। যখন পাঠিয়ে দিলেন, দেবাদেবের মহেশ্বর সেই পদ্মমণি আবার স্নান করতে গিয়েছিলেন। যখন পিতা পিতা বলে পরিচয় দিয়েছি, বিমাতার গৌরীর হাত থেকে বাঁচানোর জন্য সেই পদ্মকুমারীকে নিয়ে দক্ষিণ কালী মন্দিরে লুকিয়ে রেখেছিল। যখন দক্ষিণ কালী মন্দিরে লুকিয়ে রেখে এসেছিল, দেবাদেবের নারদমণি দেখতে পেয়েছিল। গৌরীর কাছে এসে বলছে, মামিমা,
মামা বাবু কোথা থেকে একটা সুন্দরী রমণীকে নিয়ে এসে ওই দক্ষিণী কালী মন্দিরে লুকিয়ে রেখে এসেছে। বিমাতা গৌরী কি করছেন গো মা? রাগ রঙ্গিত হবে মনে মনে চিন্তা করছে, আমার থেকে তোকে এত সুন্দর দেখতে, আমার থেকে তোর এত সুন্দর দেখতে, আমাকে ভুলে আমার স্বামী তোকে নিয়ে এসে দক্ষিণ কালী মন্দিরে লুকিয়ে রেখেছে, আমাকে কোনো কথা বলেনি। আমি চাঁদ সদাগরের পুত্র রুবলা লক্ষ্মীন্দর। না, ওটা হলো এ যুগের পরিচয়। সেই যুগের কথা তোমাদের মনে পড়ে? সেই যুগের কথা? হ্যাঁ, সেই যুগে ছিল তোমার স্বর্গে রুষা আর অনিরুদ্ধ। রুষা অনিরুদ্ধ? হ্যাঁ। কেমন করে মা তুমি কি এলে জানো? কেমন করে এলাম মা? মা, একদিন ইন্দ্র সবাই কাকা সর্বত তোমার নৃত্য করছিল। নৃত্য করছিলাম? সেই নৃত্যকে সমস্ত দেবতা মন্ডলী পরিদর্শন করছিল। করছিল এমন সময় এক দেবীর কপালে পড়লে তোমরা। তারপরে দেবীর কপালে পড়ে তোমরা এক এক পাত্র তিনবার তাল ভঙ্গ করলে। তাল ভঙ্গ হারিনী রূপে এসেছিলাম সাদরী নবগ্রাম নতুন বাজারে। আমি কে জানিস কে মা? কে দেহ সত্য পরিচয়? এতক্ষণে মাগবী রূপে আমি তোদের সঙ্গে ছিলাম, আমি হলাম শঙ্কর।
বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।